যে ধরনের সব প্রুফ, হিট প্রুফ, ডাস্ট প্রুফ। হ্যাঁ, আর এই যে কালারটা, এটা সম্পূর্ণ ফিক্সড কালার, এটা হচ্ছে আমাদের বাইরে থেকে এভাবে আসে। আমরা 50 থেকে 60 বছর গ্যারান্টি দিয়ে থাকি আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটেরিয়ালস এর সম্পূর্ণ প্রোডাক্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়ার সলিউশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যত প্রকার লাক্সারিয়াস ফার্নিচার আছে সব কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেটে যারা খুব স্বল্প মূল্যে খুঁজছেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তারা লাক্সারি অ্যালুমিনিয়ামে আসতে পারেন। আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি আজকে ফার্স্ট আমরা দেখাবো কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট? আচ্ছা, কিচেন ক্যাবিনেট সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা, আর অ্যালুমিনিয়াম দিয়ে কতটুকু ভালো বা কি সম্পূর্ণ আমরা এভাবে আজকে দেখাবো। আচ্ছা, যে এখানে আমরা যে অ্যালুমিনিয়াম দেখা হচ্ছে এটা হোয়াইট কালার এবং খুব সুন্দর একটা ডিজাইন করা। দেখেন এই সেম এই ডিজাইন, এটা আমাদের এই ডিজাইনে কাজ করা আছে অনলাইনে, আপনি বাইরের চ্যানেলে আছে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, হোয়াইট কালারের উপর কিচেন খুব সুন্দর কিচেন হয়। এটাতে আমরা হচ্ছে আমাদের 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে, তার ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার। প্রথমে একটা জিনিস বলে রাখি, হোয়াইট কালার কিন্তু আপনারা এটা কিন্তু পানিতে ধোয়া যায়, তাই তো? হ্যাঁ, পানি দিয়ে, পানি, ডিটারজেন্ট যা আছে সবকিছু দিয়ে ধুতে পারবেন। সুতরাং আপনারা হোয়াইট কালারটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম নির্দ্বিধা নিতে পারেন। তো এটাতে আমরা কি করেছি, এখানে 2টা সেলফ দিয়ে দিছি খুব সুন্দর ভাবে। চাইলে আপনারা এখানে যেহেতু বেসিং সিং যেখানে, চাইলে আপনি এখানে প্লেট স্ট্যান্ড দেওয়া যাবে। তো আমরা এখানে একটা সেলফ সিস্টেম করে দেওয়া হয়েছে, আর 2টা সেলফ দিয়ে সম্পূর্ণ গ্লাস করা। এখানে আমরা যে তার এই পাশে আমরা দেখা হয়েছে, দেখেন আরেকটা কালার, আরেকটা কালার, এটা হচ্ছে এসএস মেটালিক কালার, যেটা এটার সাথে ব্রোঞ্জ কালার। হ্যাঁ, যেটা ব্রোঞ্জ কালার শীট দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে হুড, যে কিচেনের সিং হুডটা, যে আলো বাতা হাওয়া গুলা যখন চুলার যে গ্যাসটা তাই না, যাতে বের করে তেল কাস্টাটা বের করার জন্য, মানে এটা একটা ডেমো সিস্টেম দেখানো হয়েছে। নিচে যদি আপনারা এখানে চুলা রাখতে চান, চুলার উপরে কিচেন উডটা থাকবে এবং চুলার নিচে। আচ্ছা, চুলার নিচে যে এই পার্টটা করেছেন ভাই, এটা গলে যাবে না তো? না না না, কোনো ধরনের গলার কোনো অপশন নাই। আমাদের অ্যালুমিনিয়াম আছে ওয়াটার প্রুফ, হিট প্রুফ এবং ডাস্ট প্রুফ। যে ওয়াটার প্রুফ, হিট প্রুফ, ডাস্ট প্রুফ। হ্যাঁ, আর এই যে কালারটা, এটা সম্পূর্ণ ফিক্সড কালার, এটা হচ্ছে আমাদের বাইরে থেকে এভাবে আসে। আমরা 50 থেকে 60 বছর গ্যারান্টি দিয়ে থাকি আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটেরিয়ালস এর সম্পূর্ণ প্রোডাক্টে। আপনার বাসা যতদিন থাকবে আমরা লাইফ টাইম সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসছি, সর্বোচ্চ ভবিষ্যতে দিয়ে যাব। এখানে আমরা যেটা ড্রয়ারে দেওয়া হয়েছে, দেখেন খুব সুন্দর একটা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে কাটলারি। এখানে যেমন আপনার চামচ গুলা ছোট ছোট যেকোনো ছোট সাইজের সবগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে চুলা, মানে অর্গানাইজার। আচ্ছা, ঠিক আছে, কাটলারি অর্গানাইজার, এখানে অর্গানাইজ করে কাটলারি রাখা যাবে। জি, এইখানে হচ্ছে আমাদের একটা, দেখেন প্লেট স্ট্যান্ড খুব সুন্দর। এটাতে হচ্ছে আপনি এখানে প্লেট রাখলেন, এখানেও আপনি চামচ রাখতে পারবেন, এখানে বন প্লেট রাখতে পারবেন, এখানে আপনি সবকিছু এখানে অর্গানাইজ করে রাখা যাবে। অল্প একটু জায়গার ভিতরে অনেক কিছু আপনি রাখতে পারবেন। এখানে হচ্ছে আপনার সিঙ্কটা, সিঙ্কের নিচে আমরা এই যে যেমন পাল্লা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ, এটা এ হচ্ছে। আর সিঙ্কের নিচে পাল্লা আছে যাতে ভেন্টিলেশন সিস্টেমে সিঙ্কের এই গ্যাসটা বের হয়ে যায়। এখন আমার একটা কথা হচ্ছে, অনেকে আমাদেরকে বলে যে আমরা যে বক্সটা আপনারা কিভাবে করেন, বক্সটা হচ্ছে আমাদের চতুর্দিকে মেটেরিয়ালস, এটা কিন্তু আমাদের খালি জায়গাতে করা হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ বক্স, এটা অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ করা হয়েছে, জাস্ট উপরে গ্রানাইটটা বসায় দিছি। যারা খালি স্পেসে কিচেন করতে চাচ্ছেন তারা হচ্ছে এরকম আমরা বক্স আকারে করে দেবো, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে, ভিতরে কোনো আমাদের বোর্ডের কোনো কাজ নেই, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়, যাতে আপনার গুনে তেলা পোকা বা কোনো ধরনের ঝামেলা না হয়। সেক্ষেত্রে করে আমরা এখানে শুধু গ্রানাইটটা বসায় দিই, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্পেসটা আপনি ব্যবহার করতে পারতেছেন। আপনার যাদের স্ল্যাব, যদি স্ল্যাব থাকে তাহলে আপনি 3 ইঞ্চি চলে যায় আর আপনি 3 ইঞ্চি ব্যবহার করতে পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। জি, তো এই জায়গাটাতে আমরা এভাবে করে দেওয়া হয়েছে। তার এই পাশে হচ্ছে আমাদের আরো 2টা কালার, দেখেন এখানে এটা হচ্ছে উডেন কালার, সম্পূর্ণ উডেন কালার, এটা হচ্ছে, হ্যাঁ একদম কাঠের মতো, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আর অ্যালুমিনিয়ামের আমরা যে এখানে যেমন দেখেন হ্যান্ডেল ইউজ করা আছে, হ্যান্ডেলটা কিন্তু 2টা কালারের কম্বিনেশন, ঠিক আছে, হোয়াইটের সাথে কিন্তু ম্যাচ করা হয় না, কন্ট্রাস্ট করা। হ্যাঁ, এই জন্য আমরা একটা নতুন প্রোফাইল দিয়ে এখন যেটা, এটাই এখন মার্কেটে হচ্ছে, মানে সবাই পছন্দ করে, হ্যান্ডেলটা এটার সাথে করা। আপনি চাইলে এখান দিয়ে ব্যবহার করতে, ধরতে পারবে, খুলতে পারবে, এখান দিয়েও করতে পারতেছে, মানে কোনো এক্সট্রা হ্যান্ডেলের কোনো হ্যাসল নাই, এটা হচ্ছে না যে আপনার হাতে বা মাথায় বা কোনো ধরনের ইয়ে হওয়ার কোনো ধরনের সমস্যা নেই। তো আপনি এটা দিয়ে করতে পারবেন। আর সর্বোচ্চ যে কথাটা আমরা বলি, আমরা সম্পূর্ণ হাইড্রোলিক হিঞ্জ ইউজ করি এসএসএ, হাইড্রোলিক এটা খাস করে না লাগবে না, এই যে দেখেন এটা অটোমেটিকলি এভাবে লেগে যাবে। আর এই জায়গাটা তো হচ্ছে, এটা হচ্ছে সিলভার কালার, সম্পূর্ণ সিলভার কালার, যেটা এটা হচ্ছে শাইনিং, দেখেন টিকটিক একটা ই করতেছে লাইটের ভিতরে, এটা হচ্ছে শাইনিং কালার, ইয়ে করা, এটা হচ্ছে আপনার সমান সিলভার। আর এই যে হিন্স গুলো দেখেন,
ইয়ে করা, কোন ধরনের নয়েজ হচ্ছে না। আর এটাতে আমরা কি করেছি, সেলফ সিস্টেম করে দিয়েছি, এটা আমাদের খালি জায়গায় আমরা বক্স আকারে করে নিচ্ছি এই যে স্ল্যাব, এই সেলফ দিয়ে। আবার অনেকে দেখে 7 ফিট উপরে স্ল্যাব থাকে, স্ল্যাব থাকলে আমরা তখন কি করি, ফ্রন্ট সাইডটা আমরা ঢেকে দিই পাল্লা দিয়ে, অবস্থা বুঝে ব্যবস্থা। জি, আপনাদের বাসা যখন যে কোনো সাইজে যে কোনো ডিজাইন দেবেন, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটিং আছে, ঠিক আছে, লাইটিং এবং সুন্দর করে উপরে যে এটার কি বলে একটু কার্নিশ করে দাও, গাটার সিলিং এর মতো করে করে দিই, যাতে কিচেনটা আরো সুন্দর আসার জন্য। তার এই পাশে আরেকটা আছে দেখেন, এটা গ্রে কালার সম্পূর্ণ, এটা গ্লসি। মানে এই কালার গুলো কতগুলো কালার হয় আমাদের? অ্যালুমিনিয়াম কালার আছে 8 থেকে 10টি, এবং অ্যালুমিনিয়াম শীট আছে 100+। আমরা যখন এই যে দেখেন, আমরা সম্পূর্ণ অ্যাঙ্গেল করে সুন্দরভাবে ফ্রেম তৈরি করি, ভিতরে অ্যাঙ্গেল থাকে রিবিট করে, যাতে এটা কখনো খোলার সম্ভাবনা থাকবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হবে 7টা কালার আর কি, 7 থেকে 8টা। এটা 8 থেকে 10টা কালার আছে এটা। আর এই যেটা হচ্ছে শীট, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম শীট আমরা যেটা বলি, এটা আছে 100+। হ্যাঁ, এটা আপনার সাবান পানি দিয়ে যে কোনো ভাবে আপনার নিজের মতো করে যা মন চায় তা দিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই, প্রবলেম হবে। হ্যাঁ, এই জায়গাতে হচ্ছে আমার এই একটা কালার, এখানে আছে হোয়াইট কালার প্লাস আছে ব্ল্যাক কালার, এখানে আছে এসএস মেটালিক কালার প্লাস জেড সিলভার যেটা, হ্যাঁ শীট দিয়ে, এটাও আবার গ্রে কালার সাথে ব্ল্যাক কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন কালার। হ্যাঁ, তো এভাবে আমাদের সবগুলো কালার এখানে ইয়ে আছে। আর শীট তো আরো 100+ কালার আছে, সুতরাং এখানে যে কয়টা কালার আছে এগুলো বাদেও আরো কালার আছে, সবগুলো কালার ইউজ করতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাস, যারা গ্লাস পছন্দ করেন তারা কিন্তু গ্লাসটা নিতে পারেন, তাই তো? আমরা এই যে গ্লাসটা দেখেন খুব সুন্দর ভাবে আমরা ইয়ে করে দিচ্ছি, আমরা আসলে যেহেতু লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার কোয়ালিটি মেনটেন করে কাজ করি, কথাই নয় কাজে আমরা সম্পূর্ণ এই করি। তো এই জায়গায় আমরা যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা কিন্তু আসলে ক্লায়েন্ট তো বুঝে নাই যে আসলে কোন ডিজাইনটা কেমন লাগবে, আমরাই আমরা তখন বলে দিই যে হ্যাঁ এই কাজটা এভাবে করলে আপনার কিচেনটা সুন্দর সুন্দর হবে বা ভালো হবে। হ্যাঁ, তখন আমরা এই ডিজাইনটা আমরা এবার গ্লাসের সাথে এটা ই করে দেওয়া হয় কাজের সৌন্দর্যের জন্য, এবং আমরা মিডল অপশনে আমরা লাইটিং করে দিচ্ছি, লাইটিং করে দিচ্ছি। জি, তো এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের সাথে এই ডিজাইনটা আমরা করা হয়েছে, বা অন্য যে কালার থাকবে আপনি যে কালার থাকবে সেটাই করা যাবে। আচ্ছা, এগুলো ছাড়াও নিচে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নিচে অনেকগুলো অনেকগুলো এই যে যে অপশনটা, এটা হচ্ছে আপনার এই কর্নারটা ইউজ করার জন্য। আমাদের দেখেন এই যে এখানে একটা পার্লারতে আমরা এই করা আছে, এই কর্নারটা ইউজ করার জন্য আপনার এদিক দিয়ে চাইলে আপনি অ্যাক্সেসরিজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা এভাবে ব্যবহার করার জন্য করে দিছি। তো এই জায়গাটাতে হবে কি, আপনার যে আপনার প্লে জুরি বা এগুলো রাখার জন্য আমরা মানে বক্স গুলো করা যাবে, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে কি ড্রয়ার, এই জায়গায় হচ্ছে এটা যে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা, এটা সাইলে এসএস এর অ্যাক্সেসরিজ আছে, এটা হচ্ছে অয়েল র‍্যাক যেখানে বোতলগুলো রাখার জন্য তেলের বা এগুলো, এটা হচ্ছে ওই এটা, আর এটা হচ্ছে আপনার ড্রয়ার, দেখেন খুব সুন্দর একদম ইজিলি ভাবে চলে যাচ্ছে, সম্পূর্ণ আমরা এসএস এর চ্যানেল ইউজ করি। হ্যাঁ, এখানে 3টা ড্রয়ার দেওয়া আছে সুন্দরভাবে, এটা আপনার কোনো ধরনের যেমন ই হবে না, নয়েজ হবে না, একদম ইজিলি ভাবে ব্যবহার করা যাবে। আপনি এটাতে দেখা যাচ্ছে 30 কেজি লোড দিচ্ছেন, ড্রয়ার আপনি ই করতে সমস্যা হচ্ছে ওরকম কোনো ঝামেলা হচ্ছে না, সবে 30 থেকে 40 কেজি আপনি এটাতে লোড দিতে পারবেন, কিচ্ছু হবে না, ইজিলি ভাবে। তার এই পাশে আমরা দেখেন খুব সুন্দর একটা 6 লেয়ার আছে, 6 লেয়ারটা আপনি কি হচ্ছে আপনি এটা সম্পূর্ণ এসএস এর, আপনি এটা ছোট বড় আপনি যেভাবে খুশি আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। আর কিচেনের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, 6 লেয়ারটা এটা আপনার হিউজ পরিমাণ জিনিস অর্গানাইজার। জি, হিউজ পরিমাণ, আপনি এটাতে অনেক কিছু রাখতে পারতেছেন বা ছোট বড় করে আপনি যে কোনো সাইজে রাখতে পারতেছেন। আর আমরা এখানে সুন্দরভাবে দেখেন লাইটিং করা আছে, আমরা যখন সাইড বা আপনাদের বাসায় কাজ করব তখন আমরা খুব সুন্দরভাবে এভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ একটা কাজ আপনার কাজটা যখন সুন্দর হবে নেক্সট টাইমে আপনারও ছিল যাতে আরো কাজ পাওয়া যায়, সেই হিসাবে আমরা কাজ করি। এখানেও আমরা দেখেন খুব সুন্দরভাবে উপরে একটা স্টোরেজ করা, জি, এটার সাথে ডিজাইনটা মিলানোর জন্য আমরা খুব সুন্দর একটা স্টোরেজ করে দিছি। তো আপনি চাইলে আপনার বাসার যে কোনো সাইজের যে কোনো ইয়েতে আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করে আমরা কাজ করে দিই, এবং আমাদের এই যে মিডলে যে লাইটিংটা হচ্ছে কাজের ইয়েতে আমরা এই লাইটিং গুলো সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। প্রাইসিং এর ইস্যুটা আসলে আমাদের কিচেন ক্যাবিনেটে যদি আপনার স্ল্যাব থাকে, যেমন এখানে তো আমাদের স্ল্যাব নেই, যদি স্ল্যাব থাকে যে স্ল্যাবের নিচে যে স্পন্সরের যে পাল্লাগুলো হচ্ছে, যে পাল্লাগুলো এরকম যে পাল্লাগুলো হচ্ছে এটাতে হচ্ছে আমরা সর্বনিম্ন 1400 টাকা পার স্কোয়ার ফিট, সর্বোচ্চ আছে 1600 টাকা, সেটা হচ্ছে কালার উপরে ভেরিয়েন্ট করে। যেমন আপনি যদি উডেন কালার নেন সেটা একটা রেট আসতেছে, যদি হোয়াইট কালার নেন সেটা আর একটা রেট আসতেছে। তো এটা হচ্ছে স্ল্যাবের নিচে যেটা ওইটার হচ্ছে এই রেটটা।
আর যদি আপনার খালি জায়গা থাকে, যেমন আপনার এরকম খালি জায়গা আমরা বক্স আকারে করে দেব, সেটা হচ্ছে সর্বনিম্ন 2200 টাকা, সর্বনিম্ন 2200 টাকা, সর্বোচ্চ আছে হলো 2600 টাকা। 2200 টাকা হচ্ছে আমাদের যে ধরেন সিলভার ব্ল্যাক এইসব এই কালার গুলো, এটা আর উডেন কালার হোয়াইট কালার এগুলো একটু যেহেতু এই বেশি এর জন্য আমাদের কস্টিং খরচ বেশি আসে, সেজন্য আমরা রেট একটু বেশি আমাদের কোম্পানি করে রাখছে। জি, আর এটা এটা হোয়াইট যেটা এসএস কালার বা সিলভার কালার বা ব্ল্যাক কালার যদি নেন সেক্ষেত্রে আমরা 2200 টাকা। আর কালার উপর ডিজাইনের উপর ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে, অ্যাকসেসরিজ নিলে সেগুলোর আলাদা করে, আপনারা যে ভিতরে যে অ্যাকসেসরিজ গুলো দেখছেন সেগুলোর আলাদা প্রাইসিং আছে। আর আপনাকে অর্ডার দিলে কিছু তো সম্মান করা হবে, তাই তো ভাইয়া? জি, আমার চ্যানেলে রেফারেন্স দিলে হবে, চ্যানেল থেকে যদি কেউ আমাদেরকে নক দেন আমরা অবশ্যই আমাদের যে কাজ করালে আমরা অবশ্যই সবচেয়ে লোয়েস্ট রেটটা দিতে হবে, কিন্তু ঠিক আছে, যা বলছেন এর থেকেও লোয়েস্ট রেট দিতে হবে, ঠিক আছে? জি, আর আমাদের অর্ডার যেটা হচ্ছে কি, আমরা ফার্স্টে আমাদের যখন নক করবেন বা আমাদের বললে আমাদের অফিস থেকে আপনাদের বাসায় ডিজাইনার পাঠানো হবে, সাথে আপনার টেকনিশিয়ান যাবে যে আপনার হচ্ছে ফাইনাল সাইট ভিজিট করবে, ভিজিট করে আপনার দেখা গেছে কি আপনার কতটুকু কাজ হচ্ছে, আপনার স্পেসটা কতটুকু ফাইনাল, তখন আমরা রেটটা দিতে পারবো যে এত টাকা আপনার কস্টিং খরচ আসতেছে, আপনি কি কি চাচ্ছেন তার উপরে। তারপরে আপনি যখন কনফার্ম করবেন তখন আমরা ড্রয়িং করে আপনাকে দেখানো হবে যে আপনার কাজটা এরকম লোক আসতেছে বা এই এই জিনিসটা ইয়ে করতেছে। তারপর হচ্ছে আপনার কাজটা আমরা ফ্যাক্টরিতে 7 থেকে 10 দিন ইয়ে করি। আর যারা ঢাকার বাহিরে কাজ করবেন তাদের হচ্ছে ঢাকার রেডে আমরা কাজ ধরা হয়, শুধু আপনার গাড়ি ভাড়াটা আমাদেরকে অ্যাড করতে হবে, এক্সট্রা অ্যাড করতে হবে। আর সম্পূর্ণ 7 থেকে 10 দিন আপনারা মানে আপনাদের কারখানায় টোটাল জিনিসটা প্রিপেয়ার করে দিবেন এবং সেটিং করতে তো খুব বেশি সময় লাগে, একদিন সময় লাগে, একদিনের ভিতরে সেটিং হয়ে যাবে, করতে একদিন সময়, আমরা সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে করে নেই, ওখানে একদিন সময় লাগে। আর যেটা হচ্ছে আমরা প্রতি ফার্স্ট আমরা করি, আপনি কারো যদি ইমার্জেন্সি 2 দিনেরও কিচেন প্রয়োজন হয় ইনশাআল্লাহ তাও দেওয়ার আমাদের ক্ষমতা আছে বা আমাদের ইয়ে আছে, কারণ আমরা চাই যাতে আপনার অনেকে আছে যে ইমার্জেন্সি প্রয়োজন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের যোগাযোগের অ্যাড্রেসটা একটু বলেন ভাইয়া। আমাদের যোগাযোগ অ্যাড্রেস হচ্ছে মিরপুর ডিওএসএস কালশীর মোচড়ে, আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর অথবা আমাদের ভিডিও দেওয়ার নাম্বার আছে ওকে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।